দুই হাতের আটটি আঙুলেই গ্রহরত্ন ধারণ করা যায়, একমাত্র বৃদ্ধাঙ্গুল বাদে। প্রত্যেকটি আঙুলের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগসূত্র আছে বিভিন্ন নার্ভের দ্বারা, তাই আঙুলে রত্ন ধারণ করলে সবচেয়ে বেশি কাজে দেয়। আমাদের জীবন নানা সমস্যায় ভরা, যেমন গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনি অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি, তা না হলে রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। যেমন কোন রত্ন কোন আঙুলে ধারণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে, আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। ক্যাটসাই ধারণের ক্ষেত্রে ভুল করছেন না তো? ক্যাটসাই পাথরের সুফল পেতে নির্দিষ্ট আঙুল কোনটি আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ক্যাটসাই ধারণের ক্ষেত্রে ভুল করছেন না তো? অনেকে দেখা যায় ক্যাটসাই রত্ন পাথর তর্জনী আঙুলে বা অনামিকা আঙুলে ধারণ করেন, এক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ক্যাটসাইয়ের নির্দিষ্ট ঘর অনুযায়ী আঙুল রয়েছে, অন্য কোনো আঙুলে ক্যাটসাই পাথর ধারণ করবেন না। ক্যাটসাই পাথর উপযোগী না হলে জীবনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, এমনকি জীবনের নানা সমস্যায় জর্জরিতও হতে পারেন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে ক্যাটসাই পাথর গ্রহণ করেন, তাহলে কেতুর অশুভ প্রভাব কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে। সর্বপ্রথমে সঠিক ক্যাটসাই পাথর কেনা দরকার, যা আমাদের উপকারে আসবে, তাই আমাদের জন্য উপযোগী সঠিক শুভ ক্যাটসাই পাথর নির্বাচন করা খুবই প্রয়োজন। গ্রহদশা অনুযায়ী কেতুর কুদশা কাটাতে অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য ক্যাটসাই রত্ন পাথর সঠিক নিয়মে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে ক্যাটসাই স্টোন আপনার কাজের হাতের কনিষ্ঠা ও মধ্যমা আঙুলে পরা উচিত। কনিষ্ঠার সাথে যোগসূত্র রয়েছে প্রাইভেট পার্টস, লেগস এবং শরীরের নিম্নাংশের। মধ্যমার সঙ্গে যোগসূত্র আছে অন্ত্র, ইন্টেস্টাইন, মাইন্ড বা ব্রেনের। ডান হাত যেহেতু আপনার কর্মহাত, সেই হাতে ক্যাটসাই পাথর ধারণ করলে সবচাইতে ভালো হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে আঙুল পরিবর্তন করা যায়, আবার বিশেষ কিছু রত্ন ডান হাতের আঙুলে, আবার বিশেষ কিছু রত্ন বাঁ হাতের আঙুলে ধারণ করতে হয়। ক্যাটসাই পাথরের সুফল পেতে নির্দিষ্ট আঙুল কোনটি আপনি কি জানেন? ক্যাটসাই শত্রু নাশ করে এবং মন থেকে ভয় দূর করতে সাহায্য করে। যাদের মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে তাদের জন্য ক্যাটসাই পাথর খুবই উপকারী। যাদের ব্যক্তিগত জীবন, ব্যবসা বা চাকরি জীবনে অথবা পারিপার্শ্বিক প্রকাশ্যে ও গোপন শত্রু রয়েছে, তাদের জন্য ক্যাটসাই পাথর খুবই উপকারী। কেতু দূষিত স্থানে থাকলে কাজে বাধা আসে, মনে ভয় দানা বাঁধে, উন্নতির পথ বন্ধ হয়ে যায়। আপনি সুফল পেতে এখনই আপনার হাতে লক্ষ্য করুন, ক্যাটসাই পাথরটি ঠিকভাবে পড়েছেন তো? যদি ক্যাটসাই পাথরটি আপনার জন্য যথার্থ হয়, তাহলে খেয়াল রাখতে হবে যে ক্যাটসাই পাথর যেন আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে। যদি ক্যাটসাই আলগাভাবে পড়া হয়, তাহলে কিন্তু কোনো লাভই হবে না, কোনোভাবেই উপকৃত হবেন না। তাই সবসময় খেয়াল রাখতে হবে যে ক্যাটসাই পাথরের আংটি বা লকেটের যে কোনো অংশ আমাদের গায়ের সঙ্গে পাথরের নিচের অংশটি লেগে থাকে। ক্যাটসাই পাথর ধারণে মেনে চলা উচিত কিছু নিয়ম, নয়তো কাজ হতে পারে উল্টো। আঙুলে রত্ন ধারণ সম্ভব না হলে তা বাহুতে বা গলায় ধারণ করা যায়, তবে এর এফেক্ট খুব কম হয়। ক্যাটসাই পাথর গ্রহণ করার পরপরই তার গুণ অনুভব করতে পারবেন, কারণ ক্যাটসাই অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটি গ্রহরত্ন। যে কোনো রত্ন পাথর ধারণ করার পূর্বে আপনারা সবসময় ভালো রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগতভাবে জহুরি রয়েছেন, তাদের সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে সঠিকভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে ক্যাটসাই পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল পাবেন। তাই আপনার শুভ রত্ন পাথর পড়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের তান্ত্রিক জ্যোতিষ দয়াল দেলোয়ার চিশতি রত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল ক্যাটসাই পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন, অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।